অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার আনতে চাইলেন তৃণমূলে, কিন্তু মুখ থুবড়িয়ে পড়ল নবজোয়ার। কারণ সাহেবগঞ্জ, মাথাভাঙা, গোসানির মাড়ি এবং শীতলকুচি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, কোচবিহারের বিভিন্ন জায়গায় আজ নবজোয়ারের উদ্বোধনী যে লুকিং দেখা গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে কে প্রার্থী হবে, নিরপেক্ষ প্রার্থী হবে, এবং সেখানে মাসি পিসি ওইসব বলবে না, সিস্টেমটাকেই বদলে দিতে চাইছিলেন। কিন্তু দেখা গেল তৃণমূলের নবজোয়ার মুখ থুবড়ে পড়েছে। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে গোসানিমারি সেই সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদায় নেওয়ার সাথে সাথে, সেটা শীতলকুচি হোক, সাহেবগঞ্জ হোক, মাথাভাঙা, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গোসানিমারি সেখানে কিন্তু সভামঞ্চ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ধাক্কাধাক্কি করে তৃণমূল কর্মী অপর তৃণমূল কর্মীকে ফেলে দিচ্ছে। আমরা একাধিক জায়গায় লক্ষ্য করেছি পুরো কোচবিহার জুড়ে যে নব জোয়ার আনতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বিপাকে দল। কারণ এই নবজোয়ারের আসল উদ্দেশ্য হলো দলের কালিমা লিপ্ত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ হোক বা তার নিজের কায়দা অনুযায়ী তিনি কিন্তু চেষ্টা করেছিলেন যে সাধারণ মানুষ দেখুক যে আসন্ন পঞ্চায়েত ভোটে শান্তিপূর্ণ ভোট হবে, এবার তৃণমূলের পক্ষ থেকে কোনো বাধাদান করা হবে না, চাপা ভোট দেওয়া হবে না। কিন্তু সব গেল ভেস্তে, কারণ সাধারণ মানুষ দেখে নিল যে প্রার্থী নির্বাচিত হবে সামান্য পঞ্চায়েত ভোট নয়, কোনো বিধানসভা ভোট বা লোকসভা ভোট, সেই পঞ্চায়েত ভোট করা নাড়ছে। আর দুয়ারের সরকার মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর যখন নবজোয়ার সেই একটা কর্মসূচি চালানো আমরা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে আমরা লক্ষ্য করলাম আজ নিজেদের মধ্যে কিন্তু ধাক্কাধাক্কি, হাড্ডাহাড্ডি লড়াই, এবং প্রার্থী নির্বাচন হবে একটা কাগজে নাম লেখাচ্ছে, ব্যালট পেপারকে ছিঁড়ে দেওয়াচ্ছে, ব্যালট বক্স ভেঙে দেওয়াচ্ছে, এবং নিজেদের মধ্যে তো যাকে বলা যায় একদম হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে টি-শার্ট বিতরণ তাকে কেন্দ্র করেও ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই কি হচ্ছে যেন সে ফিল্মি কায়দায় সব সেই জবরদখল হচ্ছে, কিন্তু না, ফিল্মি কায়দায় বললে ভুল হবে, আসন্ন পঞ্চায়েত ভোট এবং সেই পঞ্চায়েত ভোট হচ্ছে লাগাতার ছাপ্পা ভোট, অবাধে ছাপ্পা ভোট হবে, সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল। তৃণমূলের যে জনজোয়ার তা কিন্তু মুখ থুবড়ে পড়লো, কারণ এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে নিজেদের মধ্যে আক্রমণাত্মক ভাব, নিজেদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই। আরে ভাই, কে হবে প্রার্থী সেটা ঠিকই হলো না, এছাড়া ভোটে হার জিত হলো না, বিরোধী দলেরা কেউ দাঁড়ায় না, নিজেদের মধ্যে একটা ঠিক হচ্ছে কে ভোটে দাঁড়াবে, সেখানে ব্যালট পেপার ছিঁড়ে দেওয়াচ্ছে, ব্যালট পেপার ভাঙচুর করাচ্ছে, এ সত্যি মজাক। এই ধরনের ছোট কিঞ্চিত বিন্দুমাত্র নগণ্য রাজনীতি এই তৃণমূলের জনজোয়ার। জনজোয়ারে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, কোটি কোটি তৃণমূলের কর্মী সমর্থক সবাই কিন্তু আগ্রাসী মনোভাব নিয়েছিলেন, এবং রাজ্যের বিরোধী শিবিরগুলোও হয়তো একটু ভেবেছিলেন আরে তো জনজোয়ার করছে, সত্যি তো বিশাল জনসমাগম হ্যান ত্যান। কিন্তু সেই জনসমাগমে দেখা গেল নিজেদের বিপদ নিজেই, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি খাল কেটে কুমির আনলেন? কারণ একজন লিডার তিনি যে অ্যানাউন্সমেন্ট করেছেন, ঘোষণা করেছেন, পুরো রাজ্য 10 কোটি মানুষ শুনেছে তৃণমূলের নবজোয়ার, এইটা নবজোয়ার, একে নবজোয়ার বলে না। তো আসন্ন পঞ্চায়েত ভোট সেখানে কিন্তু ক্ষমতা লড়াই কিন্তু এর থেকেও 10 গুণ বেশি হবে, নিজেদের মধ্যে যদি ক্ষমতার লড়াই এই ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হয় তাহলে আসন্ন পঞ্চায়েত সেখানে তো প্রায় 50-60 হাজার যে বুথ, সেই বুথ লেভেলের পঞ্চায়েতের ভোট হবে, বিরোধীদের সাথে কী লড়াই হবে, সেখানে কি জান লাগিয়ে দেবে, খুনাখুনি করবে, মারপিট করবে, নাকি সেখানেও ব্যালট বক্সে পেপার, ব্যালট বক্স সব ছিঁড়ে ফেলা হবে, ভাঙচুর করা হবে, এবং সেখানে খেলা কিন্তু জমে যাবে। বলে না যে খেলা জমে যাওয়ার কথা বলে, সেই খেলা ধাপ্পাবাজির খেলা হবে, ক্ষমতা দখলের লড়াইয়ে কিন্তু এবার আবার ছাপ্পা ভোট হবে, অবাধে ছাপ্পা ভোট হবে, এবং ভোট দানে বাধাদান, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূলের নবজোয়ার না মাত্রেই, আসলে এই নবজোয়ার সেই একই তাণ্ডব, পুরানো ধাঁচ, একই ধারা। নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ।